ভূগর ভুগজরাল যোরহাটত এখন বিশেষ বজার এজাক ছাত্র ছাত্রী এটা এই বজারখন ব্যস্ত ভোগালীর ভুগজরা আগবাইছে এই সকল কর্মানিয়ে এই বিশেষ বজারখন এটা উপলব্ধ ঘর উৎপাদিত শাক পাচলির বিহুর বিভিন্ন পিঠাপনা ছাত্র ছাত্রী সকলক শিক্ষার অর্থনৈতিক দিকত কেনেকৈ আগবাড়ি যাব পারি সেই দিকত গুরুত্ব আরোপ করে পশ্চিম যোরহাট জাতীয় বিদ্যালয় দহুটিয়া বিদ্যালয়খন এটা বহিছে এখন বিশেষ বজার ছাত্র ছাত্রী সকলে যাতে শিক্ষার অর্থনৈতিক দিকট বুঝব পারে তার উপর প্রাধান্য দি বিদ্যালয়খনের চৌহদতে এইদরেই সৃষ্টি করেছে বজারের ছাত্র ছাত্রী সকলে ঘরতে উৎপাদিত করা শাক পাচলির সংগ্রহ করে অনা শাক পাচলি কিনবলে অভিভাবক সকলে লগাইছে হেতা উপরা কোনোবাই যদি শাক পাচলি কিনিছে তেন্তে অন্য কোনোবাই আকৌ বিহুর বাবেই ক্রয় করেছে পিঠাপনা গুড় আদি প্রয়োজনীয় সামগ্রী সমূহ আজি আমি এয়া এফালে আচার বিকিলো এফালে বড়া চাউল এফালে তিল পিঠা আর এফালে মিঠৈ ঘিলা পিঠা এটি মানে এটা আমি বিকি গো এটা অল্প আগত মানে নিছে বিকি তেনেকে আমার বিকি হয়েছে আর ভালে আছে ভাল লাগিছে আমার বিদ্যালয় ইমান ধুনিয়াক আয়োজন করেছে এই সকল কণমানী দোকানীক দেখি এটা আবেগিক হয়ে পড়েছে বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীসকল একো একোজন পার্গত দোকানীলৈ পরিণত হয়েছে এই সকল কণমানী দর দাম করার ব্যস্ত এটা ক্রেতা আমি শাক পাচলি বিকিছো ফুলকপি বিকিছো বিলাহী বিকিছো আর আলু বেঙেনা কাঠ আলু আর এনে ধরনের ঢের শাক পাচলি বিকিছো ভালে আলু কাঠ আলু রঙা আলু মালু বন্ধাকবি গাজর এইবুয়ে আর বড়া চাউল ভালে 10-20-30 তেন মানে বিলাহি ললো তারপর নেমু ললো গুড় ললো ভাল লাগছে ভাল লাগছে সরলাছিলে বিকিছে শিকিছে ভাল লাগছে আসলতে পশ্চিম যোরহাট জাতীয় বিদ্যালয় দহুটিয়ায় অর্থনৈতিক স্বাবলম্বিতা এই বিশেষভাবে গুরুত্ব দি কর্ম মূর সংস্কৃতিরে যাতে ছাত্র ছাত্রীসকল তথা নতুন প্রজন্মই এটা নতুন চিন্তা করব পারে কেবল চাকরিমুখী প্রবণতা আর বেকার হয়ে ঘর বহি থাকার প্রবণতা যাতে গঢ় লৈ নুঠে তেওঁলোকে এখন সমাজ এটা সমন্বয় এটা রিলেশন আসলে ভাতৃত্ববোধ গড়ি তুলিব পারে এই বজারখনের এটা নিদর্শন হিসাবে দাঙি ধরা হয়েছে আর এই বজারখনে লৈ আহক প্রতিজন অসমীয়া নতুন প্রজন্মর মাজত নতুন চিন্তার মাজত এটা নতুন সক্রিয়তা আর যি সক্রিয়তায় আসলতে আমার অর্থনৈতিক বিকাশত অরিহণা যোগাব পারে আমি ভাবিছো যে এই বজারখনেই তেওঁলোকৰ অর্থনৈতিক বিপ্লবের সূচনা নহয় কিন্তু অর্থনৈতিক চিন্তার এটা ধারা অলপ হলেও তেওঁলোকৰ মানসপটত চিহ্নিত করব গতি মানে আজির দিনটোত আসলতে পশ্চিম যোরহাট জাতীয় বিদ্যালয়ের কর্তৃপক্ষর হয়ে যথেষ্ট সুখী অনুভব করেছো যে ছাত্র ছাত্রীসকলে ঘরতে রোয়া নিজে করা শাক পাচলি ফল মূলপা ধরে সকল ভোগর সামগ্রী আসলে ভোগালী বজারখান ওলাবলিয়া সকল ভোগর সামগ্রী দইলেকে ইয়াত পিঠাপনালেকে ইয়াত উপস্থাপন করা হয়েছে আর বিক্রি করা হয়েছে আর সুন্দর ব্যবসায় বাণিজ্য সুন্দর বলে আমাকে জানাইছে আমি খুব অত্যন্ত সুখী হয়েছো বিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ আমার পরিচালনা সঞ্চালকে কলেই কথাটো মই এখন বিদ্যালয়ের সভাপতি হিসাবে মই আজি গৌরববোধ করছো যে আসলতে ছাত্র ছাত্রীসকলক শিক্ষার লগতে আনুষঙ্গিক যিবোর বেলেগ বেলেগ জ্ঞান সেই জ্ঞানখিনি দিবলৈ সদায় চেষ্টা করে আছে জাতীয় বিদ্যালয় আজি তেওঁলোকক এটা বজার সমার যেটো জ্ঞান সেটা দিয়া হয়েছে যেহেতু ভোগালী আগ মুহূর্তে কিছু কিছু বস্তু নিজে সংগ্রহ করেছে আর কিছু বস্তু নিজের প্রডাকশন মানে ঘরের মা দেউতাকে বনোয়া কিনা সেইখিন লো আছে পিঠাপনা আনিছে চিরা আখৈ আনিছে এইখিনি আনি ইয়াতে বজার হিসাবে আমি সুবিধা দিছো ইয়ার এই কোনো জাপি দিয়া ব্যবস্থা নয় ছাত্র ছাত্রীসকলে যে ভবিষ্যতলৈ বজারের জ্ঞান এটা লাভ করে সেই জ্ঞানটো দিবৰ কাৰণে চেষ্টা কৰা হৈছে আৰু আমি সুখী যে ছাত্র ছাত্রীসকলে বৰ উৎফুল্লতাৰে এই ব্যৱস্থাটো তেওঁলোকে গ্ৰহণ কৰিছে আৰু তেওঁলোকে আগবাঢ়ি গৈছে আৰু এপ্ৰচিংটো মই অলপ আগতে কৈছোঁ এপ্ৰচিংটো ইমান ভাল বোলে চাহ হওকচোন মোৰ পৰা অমুক লওক মোৰ পৰা তামোল লওক এই বস্তুটো খুব মোৰ মনত মানে খুব আনন্দ লাভ কৰিছোঁ আশা ৰাখিছোঁ এই শিক্ষাই যাতে অনাগত ভৱিষ্যতত তেওঁলোকক এই বেপাৰ বাণিজ্যৰ ক্ষেত্ৰতো অকণমান হ'লেও এই এতিয়াৰ পৰাই তেওঁলোকৰ মনত যাতে থিতাপি লয় তাৰে ব্যৱস্থা কৰা হৈছে এতিয়া